সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা আরামবাগের বিশিষ্ট শিল্পপতি বলাই কৃষ্ণ রায়, যার 26তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার পালিত হলো আরামবাগের ভাটার মোড় এলাকায়। বলাই কৃষ্ণ রায়ের মূর্তিতে মাল্যদান করেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, এছাড়াও প্রাক্তন বিধায়ক এবং অন্যান্য বিকে রায়ের অনুগামীরা। আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান এবং আরামবাগের বিশিষ্ট শিল্পপতি, শুধু আরামবাগে নয়, পশ্চিমবঙ্গ ব্যাপী জুড়ে তার খ্যাতি, সেই মানুষটাকে আজ শ্রদ্ধা জানাতে এসেছিলাম। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার এবং তার পরিবারের সবাই, তো এই দিনটাকে সেই জন্যে স্মরণ করতে ওনাকে কিছু পুষ্পার্ঘ দিয়ে আমরা প্রণাম জানাতে এলাম। আপনারা জানেন যে আরামবাগের প্রাক্তন আমাদের পৌরসভার চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি বলাই কৃষ্ণ রায়ের আজকে মৃত্যুদিন। আমরা প্রতি বছরের ন্যায় আমরা আসি, যে মানুষটা আরামবাগের মানুষের জন্যে যেভাবে কাজ করে গেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী পৌর্ণচন্দ্র সেনের সান্নিধ্যে থেকে, তাই সেই আমরা যথাযোগ্য মর্যাদায় আমরা সেই বলাই কৃষ্ণ রায়ের আজকে আমরা সেই মৃত্যুদিন আমরা সকলে মিলে, ওনার যে পূর্ণচন্দ্র সেন অনুরাগী আছেন এখানে, সকলে মিলে আমরা সেই তার মৃত্যু দিবসটা পালন করছি। উপস্থিত এখানকার বিশিষ্ট নাগরিক, আমরা আরামবাগের সব বিশিষ্ট নাগরিক আমরা সকলেই আছি, থেকে ওনার যথাযোগ্য মর্যাদায় ওনার জন্মদিন, এই মৃত্যুদিনটা পালন করছি। আজকের দিনটা হচ্ছে 30শে জুন। আজকে আবার মানে এসটি সম্প্রদায়ের, মানে সাঁওতাল সম্প্রদায়ের আর কি, আজকে হুল দিবস। প্রথমেই সেই উপলক্ষে ওই সম্প্রদায়ের সমস্ত স্তরের জনগণকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাই। সাথে সাথে আজকে যা উদ্দেশ্যে আমরা এসেছি, যিনি আরামবাগকে বিভিন্নভাবে সারা বিশ্বে পরিচিত করেছিলেন, সেই শ্রদ্ধেয় প্রয়াত বলাই কৃষ্ণ রায়, বিকে রায় মহাশয়, ওনার আত্মশান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। নিজেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তা এবার উনি যে এখানে যেভাবে উনি আরামবাগকে বিভিন্ন সংস্থার মাধ্যমে পরিচিত করেছিলেন, তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে আরামবাগ হ্যাচারি। আমি 10 বছর বিধানসভা যাতায়াত করেছিলাম, প্রত্যেকের মুখে মুখে কিন্তু একটাই কথা, তো আপনাদের সেই আরামবাগ হ্যাচারি কেমন চলছে, কীরকম কী আছে কি না, তার এই ব্যাপার সবসময় খোঁজ নিতেন। তা উনি যেভাবে আরামবাগকে পরিচিত করেছিলেন ওনার কাছে আমরা কৃতজ্ঞ। ওনার যে সমস্ত পুত্র সন্তানরা আছেন তারাও যেভাবে এই জিনিসগুলোকে বজায় রেখেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, কারণ ওনার মাধ্যমে এখানকার অনেক ছেলেমেয়েরা তাদের জীবিকা অর্জন করতে পারছে। ওনার মাধ্যমেই কিন্তু আমাদের প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন পৌর্ণচন্দ্র সেন মহাশয়, উনিও কিন্তু একটা অবদান রেখে গেছেন সারা পশ্চিমবাংলার যে খাদ্য সংকট, সেই খাদ্য সংকট থেকে কিন্তু ওই পৌর্ণচন্দ্র সেনই আলো, আশার আলো দেখিয়েছিলেন। আজকে আমাদের খুব দুঃখের দিন, যিনি আরামবাগের শিল্পপতি ছিলেন এবং মানুষের প্রত্যেক ঘরের গার্জেন হিসেবে থাকতেন, সেই বলাই কৃষ্ণ রায়। সারা পশ্চিমবাংলার মানুষ ওনাকে ব্যবসা হিসেবে চিনতেন এবং সারা ভারতবর্ষের মানুষও ব্যবসা হিসেবে চিনতেন, এবং বলাই কৃষ্ণ রায় আমাকে 12 বছর বয়স থেকে আমাকে চিনতেন এবং ওনার সান্নিধ্যে ছিলাম 77 সাল থেকে, এবং উনি আমাকে প্রফুল্লচন্দ্র সেনের কাছে নিয়ে যায়।
সেই সুবাদে প্রফুল্লচন্দ্র সেনের আমি সেবা করেছি এবং ইনারও আমি জন্মদিন মৃত্যুদিন পালন করি এবং প্রফুল্লচন্দ্র সেনের জন্মদিন মৃত্যুদিন পালন করি। ইনি ছিলেন মানব পূজারি, মানবকে মানুষ খেতে পাচ্ছে না পাচ্ছে উনি দেখতেন, মানুষের আত্মাকে উনি দেখতেন কার আত্মার কষ্ট হচ্ছে না হচ্ছে। উনি প্রত্যেকটা মানুষের সঙ্গে ফালতু কথা বলতেন না, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতেন, উঠে পড়তেন আবার একজনকে ডাকতেন, প্রত্যেকের সমস্যার সমাধান করতেন, কোনো পারিবারিক সমস্যাও সমাধান করেছে। এবং আমাদের এই শিল্প আজকে নষ্ট হতে চলেছে, আমাদের বলাইকৃষ্ণ রায় স্টাফ ভিত্তিক ব্যবসা করে গেছে আর ওনার ছেলেরা করে গেছেন ম্যানেজার ভিত্তিক ব্যবসা। অর্থাৎ ম্যানেজার ভিত্তিক ব্যবসা করে আমাদের 13,000 কোটি টাকার ব্যবসা আরম্ভ গেছেরই আমার চোখের সামনে জন্ম সৃষ্টি হলো এবং চোখের সামনে ধ্বংস হয়ে গেল। আমাদের খুব দুঃখ লাগে, আমাকে খুব কষ্ট লাগে, কারণ এই সৃষ্টি এবং ধ্বংস দুটিই দেখলাম। কিন্তু ইনার আশীর্বাদে সারা আমেরিকাতে লোক গেছে, পোতাকারের লোক আরামবাগে। আরামবাগ চিকেনকে চিনেন? বললে হ্যাঁ চিনি। এই আরামবাগ নাম দিয়েছিলেন প্রফুল্লচন্দ্র সেন এবং বিকেরায় নাম দিয়েছিলেন প্রফুল্লচন্দ্র সেন, আরামবাগ আছে এই নাম দিয়েছিল প্রফুল্লচন্দ্র সেন। এবং বিকেরায়ের সঙ্গে প্রফুল্ল সেনের প্রচণ্ড ঘনিষ্ঠ ছিল এবং একটা পারিবারিক সম্বন্ধ ছিল। আজকে বিকেরায় মানে কোনো শিল্পপতি ব্যবসা করতে গেলে রাজনীতির সম্পর্ক চাই, সেই জন্য আজকে অনেক দূরে এগিয়ে গেলাম আর অনেক দূর থেকে পিছিয়ে এসেছি, তার জন্যে আমরা ঠিক স্মরণ করতে পারছি না, আজকে আমাদের খুব করুণ দিন। এই বলে আমার নাম শেখ আব্দুল রহিম, হ্যাঁ আমি খুব বলাইকৃষ্ণ রায় খুব কাছের লোক ছিলাম এবং উনাকে দাদু বলে সম্মান দিতাম এবং উনি আমাকে খুব ভালোবাসতেন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।